বন্দনা আমাদের বাউল বিচার গানের হইল, এটাই আমাদের মূল ভরসা। যে অলিদের নামকরণ করা হয়, অলিরা যদি কিছু তৈ কইবার তৌফিক দেয় তাহলে কইতে পারো, তাছাড়া পারি না। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, এই বন্দনাটাই আমাদের জন্য রেখে গেছে, আমরা সেটা করি। যে মাহফিলটায় বসলাম, এই মাহফিলটার একটা নাম আছে, এটার তো তরিকতের মাহফিল, অলিয়া অলিয়ার দরবার। এসকেতে লাহে পাবি মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না পিরাউলিয়ার দরবারে দরবারে। পিরাউলিয়ার দরবারে গেলে তরিকতের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদব হইলে ইনসান, আর বেদবে যে কি আমার চাইতে আপনারা ভালো জানেন। আমিও যদিও জালাল সরকার ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না? বিবেকের আদালতে প্রশ্ন আদবতা রক্ষা করতে পারলাম না, সমস্যা নাই, কিন্তু আমার দিয়ে যেন কোনো বেদবি আচরণ না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য হয়তো তেমন হইতে পারে। ধর্ম খরিদ করতে আসছি, সমস্যা নাই, খরিদ করতে পারলাম না, কিন্তু কোনো ধর্ম জানি বাড়ি পর্যন্ত না যায়। অলিয়া উলিয়ার নেক নজর পড়লে, একটা রাতের উছিলা করে, একটা মুহূর্তের উছিলা করে পারে মালিক তাকে জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে উদ্ধারের একটা ব্যবস্থা করতে। কিন্তু কেউ যদি বেদবি আচরণ করে, তার তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই, সেই পোকার ছাড়াইতে পারে। আজ আমরা আদবতা রক্ষা করে গান করব, একটা দরবারি শান করে বসে যাব। তারপর আমার ভাই আনোয়ার সরকার বগুড়া থেকে আসছে, তার দুটি গান রাখবে, যেহেতু তার পক্ষে বন্ধন একজন করে ফেলেছে, সে তার পরিচয় দিয়ে পালা গান শুরু করবে, আমি একটা দরবারি গান করে বসে যাই। যে দরবারে আসছি, এটা আওলাদের রসুলের দরবার। আমার লোকমান শাহ ফকির রহমতুল্লাহ আলাইহি দয়াল ফকির, উনি একজন আওলাদের রসুল, ওনার ভক্তবৃন্দ আছে, ওনার উছিলা করে এলাকার মানুষ, আল্লাহর উছিলায় এই এলাকাটা অনেক ভালো থাকে, আপনারা ভালো থাকবেন, এই জন্য দরবারে একটা গান রেখে যান। আওলাদের রসুল দয়াল ফকির, আওলাদের রাসুল, আওলাদের রাসুল রশিদ বাবাই, আওলাদের রাসুল লোকমান ফকির, আওলাদের রাসুল হে আশিকের প্রেম বাগানে নূরে বাবা, আশিকের প্রেম বাগানে নূরে রাখো তুল, আওলাদের রাসুল রে বাবা, আওলাদের রাসুল হে, আওলাদের রাসুল রে বাবা, আওলাদের রাসুল হে, আশিকের প্রেম বাগানে নূরে রাখো তুল বাবা, আশিকের প্রেম বাগানে নূরে রাখো তুল।
কেন প্রেম বাগানে মুরে রাখো আল্লাহ কেন প্রেম বাগানে মুরে রাখো আওলাদে রাসূল রে বাবা আওলাদে রাসূল আওলাদে রাসূল রে বাবা আওলাদে রাসূল আতে প্রেম বাগানে মুরে রাখো বাবা আতে প্রেম বাগানে মুরে রাখো হ্যাঁ আওলাদে রাসূল রে বাবা আওলাদে রাসূল মায়ের রঙে রং ধরিয়া আমার বাবা গেছে বলি হইয়া পাপি তাপি উদ্ধারিতে নাই বীর সুলতান সংসারে বাবা যারে দয়া করে ওরে কিসের অভাবে সংসারে আমার দয়ার চাঁদারে দয়া করে কিসের অভাবে সংসারে ওই নামেতে সরকার জ্বালা নকুলে পাইকু আরে ওই নামেতে সরকার জ্বালা নকুলে পাইকু আশেকেরি প্রেম বাগানে নুরে রাখো
আমার দয়াল চাঁদের বাসিবা আমার লোকমান চাঁদের বাসিবা দুলহান ভাই আমার দুলহান চাঁদের বাসিবা মিশিরাইতে আমার খোকন চাঁদের বাসিবা মিশিরাইতে আমার জবানালি চাঁদের বাসিবা মিশিরাইতে আমার দুলহান ভাইয়ের বাসিবা আমার এমদাদুল পলাশের বাসিবা আয় হ্যাঁ মিশিরাইতে আমার শাহিন মল্লিক ওই জীবনের বাসিবা রে আয় হ্যাঁ হাফিজুল আশরাফুল সোহাগের বাসিবা রে আয় হ্যাঁ মিশিরাইতে আমার ওরে আমার রশিদ চাঁদের বাসিবা কলবে কলবে বিনা হইলে মনের আশা পূরণ হইব না রে মিশিরাইতে আনোয়ার ভাই মিশিরাইতে আব্দুল আজিজ শামসুল হক হলি ভেলা মফলিসুর রহমান বিন্টু বাবুল মোহাম্মদ সিরাজুল জুয়েল রানা শরীফ দেলোয়ার আকবর সিদ্দিক শাহিন আলাল জুয়েল হাসমিজুল হাসিরবা যত না হলো বা বিশ্ব মানবতার জয় হোক আজকের এই মাহফিলে ধন্যবাদ সকলকে।